জগতের মধ্যে পাঠাইলা অলিদের সেরো মনে করে পাঠাইলাম তাজ করে মাথার পাগড়ি করে পাঠাইলাম তোমাকে আমি আল্লাহ উপহার দিলাম জোরে বলেন উপরে হস্তাতে মসলে জঙ্গে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে নিজের বিবিকে বলে বিবিরে আমি আল্লাহ তা বারআ তালার কাছে দোয়া করেছি প্রার্থনা করেছি এতদিন আমাদের সন্তানাদি হয় না আমার আল্লাহ তা তালা এমন একটা সন্তান দেবে বলেছে যে সন্তানটা সন্তান আপনার অন্যান্য সাধারণ সন্তানের চাইতে আলাদা সঙ্গে সঙ্গে ফাতেমা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার মতো মানুষ খুবই কম ইনশাআল্লাহ বলার মতো মানুষ খুব কম জাযাকাল্লাহ বলার মতো মানুষ কম কম কারণ হলো ইনশাআল্লাহ মানে কি জানে না আলহামদুলিল্লাহ পড়লে কি হয় জানে না জাযাকাল্লাহ মানে পড়লে কি হয় জানে না

আল্লাহামদুলিল্লাহ পড়লে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমরা যারা আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন শুভ হার আল্লাহি উম্মল খয়ের ফদেমা আল্লাহামদুল্লাহ পড়লে এইভাবে দিন যেন অতিবাহিত হতে থাকে হঠাৎ করে উম করে মাফতে মাফ হজ্জাদে মুসা জঙ্গিকে খবর দেয় স্বামী গো একটা খুশির সংবাদ আছে একটা খুশির কথা আছে বলে খুশির কথাটা কি বলে স্বামী গো আমার গর্বের সন্তান এসে গিয়েছে হ্যাঁ আজকে আল্লাহ তাবা আমাদের বাড়ির প্রতি আমাদের ঘরের প্রতি আমাদের সংসারের প্রতি আমার আল্লাহ তরফ থেকে আল্লাহ রহমত বর্ষিত করেছে জোরে বলেন

উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে যখন আমার বড় জনাব আব্দুল কাদের জিলান ও গিলানী রহমাতুল্লাহ আলাইহী ছিল তখন বাবাজে ভাড়া ফকির এসে ছিল ভিক্ষা করতে আজকে উম্মুল খায়ের মা ফাতেমার হাতখানা ধরে টান দিয়েছিল আমার বড় জনাব আব্দুল কাদের জিলান ও গিলানী রহমাতুল্লাহ আলা উনি জানো বাবা আপনার বাগসে যে আশিয়া ওই দরবেশটি আপনার সাজা দিয়েছিল আর অলৌকিক ঘটনা আসা যে আল্লাহর বলে মায়ের গর্ভ থেকে অলৌকিক দৃশ্য পৃথিবীর মধ্যে দেখায় পারে আজকে বই আল্লাহর অলির সানে যারা বেদবি করে কাল কেমতের দিনে তারা কোনো ছাড় পাবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলা জগতের মধ্যে এসেছিলেন কত মাস পরে আজকে আমাদের সময়ের গর্বে যখন সন্তান থাকে নয় মাস থাকে সাড়ে সাত মাস থাকে আট মাস থাকে দশ মাস থাকে এগারো মাস থাকে তার বেশি থাকে না যদি তার বেশি থাকে একটা রি শয়্যা যা তখন সিজার করে ওই সন্তানকে মাহির গনা হয় কিন্তু আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ওই গিনানী রহমাতুল্লাহ আলাইহ মায়ের গর্মে 10 মাস ছিলেন না 11 মাস ছিলেন না 12 মাস ছিলেন না 13 মাস ছিলেন না আজকে 14 মাস আমার উম্মুল কায়রা মা ফাতেমা গর্ভে ছিলেন জরে বলেন সুবহানাল্লাহ 14 মাস পরে জগতের মধ্যে সে ছিলেন জগতের মধ্যে আসার পরে পবিত্র রমজানুল মুবারকের মাস যেই মাসে মা আপনার নিজের সন্তানকে যখন স্তনে লাগাইতে যায় আমার বড় বীর আব্দুল কাদের ছিলেন গিলানি রহমাতুল্লাহ মায়ের দুগ্ধ পান করে না একবার লাগাইলে দুগ্ধ পান করলেন না দুইবার লাগাইলে দুগ্ধ পান করলেন না উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তা করে আল্লাহ গো এত দিন পরে আমার ঘরে একটা নূর দিয়েছ এত দিন পরে আমার ঘরে একটা জ্যোতি দিয়েছ এত দিন পরে আমার ঘরে একটা সন্তান দিয়েছ কিন্তু এমন সন্তান দিলা যে সন্তান কান্নাও করে না যে সন্তান দুগ্ধ পান করে না তবে কি আমার সন্তান হ্যান্ডিক্যাপ তবে কি আমার সন্তান কি অসুস্থ আজকে এই রকম সন্তান আমি তো চাই না এইভাবে যে কোনো সময়টা অতিবাহিত হয়ে যা এই দিকে সারা দিন যেন পার হয়ে গেল সন্ধ্যা বেলায় মাগরিবের আজান যেন শুরু হয়ে গেল মাগরিবের আজান যেমন সমাপ্ত হয়ে গেল অমনি যেন অটোমেটিক আমার আব্দুল কাদের জিলারি নিজের মায়ের দুগ্ধ পান শুরু করলেন জোরে বলেন সুবাহ রমা ফতেমা উনি চিন্তা করলেন আল্লাহ আজকে তুমি বলে দিয়েছ আমার সন্তান জগতের সাধারণ সন্তান না আজকে সারাদিন দুগ্ধ পান করে না আজকে মাগরিবের আজানের পরে যখন দুগ্ধ পান করে যা আমি জেনে গিয়েছি আমি বুঝে গিয়েছি আমার সন্তান পবিত্র রমজান মাসে রোজা করেছিল মাঘ দেবের নামাজের পরে মাঘ আজানের পরে যখন দুগ্ধ পান করলো আমি বুঝতে পারলাম আমার সন্তান ইফতার করলো জোরে বলেন আল্লাহ এখন বর্তমানে পবিত্র রমজান মাস আসার এক বছর আগে ক্যালেন্ডার তৈরি হয়ে যায় এক বছর আগে আমরা জানতে পারি বুঝতে পারি অমক মাসে আপনার রোজা হয়ে যাবে এবার যেমন সামনে মার্চ মাসে রোজা হবে আমাদের ভাইরা চন্দ্র সূর্য ওঠার যখন চন্দ্র ওঠার যখন আপনার সময় হয়ে যায় দেখলা আকাশে যদি আমরা দেখতে না বা আপনার ক্যামেরার দ্বারাই দেখার চেষ্টা করি দূরবীনের দ্বারা দেখার চেষ্টা করি বিজ্ঞানিক পদ্ধতিতে দেখার চেষ্টা করি যদিও চাপটা চাঁদ দেখা না যায় তিরিশ তারিখ পার হয়ে গেলে পরের দিন আমরা রোজা রেখে দিই কিন্তু বাবারে তখন ক্যালেন্ডার ছিল না তিরিশ তারিখ গনের মতো কোনো লোক ছিল না তখন আপনার দূরবীন ছিল না গেলিও তখন কিন্তু ছিল না বাবা যে ভাইরা তখনকার আমলে লোক ঐক্য করত আমার বড় বীর আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই সকালতে দুধ পান করবে আর সন্ধ্যা বেলায় দুধ পান এই রকম দিন যদি চলে আসে জেনে নিও পবিত্র রমজান মাস চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চা কালে আমার বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই উনি যদি সকাল বেলায় দুধ পান করতেন আর মাগরিবের আজানের পরে যদি দুধ পান করতেন মানুষ বুঝতে পারতো পবিত্র রমজান

একজন নারী ছেলে আজকে তুমিও একজন নারী উনিও আপনার গর্বের সন্তান ধরে যা আজকে তুমিও একজন নারী গর্বের সন্তান ধর আজকে ওনার সন্তান জগতে আসিয়া পবিত্র রমজান মাসে রোজা রাখে আর আমাদের মা বোনদের আমাদের মা বোনদের সন্তান গর্বে থেকে জগতের মধ্যে আসিয়া রোজা না রাখিয়া টেঙ্গে টেঙ্গে করে এখনকার ছেলেরা তাই করে কি করে না যখন যেটা ভাইরাল হয়ে যায় ছেলেপিলের মুখে আগে শোনা যায় কিছুদিন চললো বাদাম বাদাম তারপরে চললো বাবা টেঙ্গে টেঙ্গে তারপরে চললো আপনার মুরুব্বি মুরুব্বি এখন আবার চলছে সোনামনি

রয়েছে তুমি যদি শফিকের ভিডিও দেখো তুমি যদি কমেডি দেখো তুমি যদি সিরিয়াল দেখো আজকে তুমি যদি মনে করো আমার সন্তানকে আল্লাহর বলি বানাবো হবে যে এখন নিজে হলো খারাপ নিজে নামাজ পড়ে না পর্দা করে না এখন ওই পুরুষ যদি মনে করে আমার স্ত্রী ফতেমার মতো নিব। আমার স্ত্রী পর্দাশীল নিব আমার স্ত্রীর জীবনে পরপুরুষের সঙ্গে কথা বলনি। এই রকম আমার স্ত্রী নিব পাওয়া যাবে যাবে জি যাবে না তুমি নিজে নেশা করো খাও গাঁজা খা আর তুমি যদি মনে করো আমি নারী নিব পর্দাশীল আর রোজা এই এইরকম নারী পাওয়া সম্ভব নয় কারণ তোমাকে তোমার সঙ্গিনী ভালো হবে আমার মা বোনেরা আমি আপনাদের বলে যাই গো মা যখন তোমাদের গর্বের সন্তান থাকবে পাঁচ অক্ট নামাজ পড়বে পারলে তুমি করবে পারলে তুমি কোরআন তেলাওয়াত করবে তোমার মধ্যে যদি সহি আকীদা থাকে তোমার মধ্যে যদি শরিয়ত শরিয়তের পথ থাকে তোমার মধ্যে যদি সততা থাকে তোমার সন্তান কিয়ামত হয়ে যাবে তোমাকে ফেলতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না নামাজ ছাড়তে পারবে না আজকে তুমি যদি খারাপ হও তোমার সন্তান ওই পথের পথিক হয়ে যাবে কারণ বলবেন হুজুর গো কারো বাপ মদ খায় কিন্তু তার বেটা Só que ainda... বলবেন কি বলবেন না কারো বাপ খায় কিন্তু তার ব্যাটা তো খায় না আমি বলবো আমারে আজকে মায়ের গর্ভে যখন একটা সন্তান 10 মাস 10 দিন থাকে সন্তানের নাকটা হয় মায়ের নাক সন্তানের কানটা হয় মায়ের কান সন্তানের চোখটা হয় মায়ের চোখ কথা বুঝলেন না যে মা যেটা শোনে সন্তান সেটা শোনে মা যেটা খায় সেটা আর সন্তান না মা যেটা দেখে সন্তান সেটা দেখা মা যখন কোনো আওয়াজ জোরে শুনতে পায় দেখ যারা ননা চড়া বন্ধ করে দেয় ডাক্তারের কাছে যাই বলে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়ে যা আমি বলবো এখান থেকে শিক্ষা নিয়ে নেয় যে আপনি যে জোরে আওয়াজটা শুনতে পান ওই আওয়াজটা সন্তান শুনতে পায় আর ভয়ে তখন পেটের এক জায়গায় জনসড় হয়ে লুকে যা বাচ্চা নরা নড়াচড়া করে না এই জন্য বলবো মারে তোমার গর্বে যখন সন্তান থাকবে মিথ্যা কথা জীবনে বলবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে খারাপ কাজ করবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে চুরি করবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে জীবনে কোনদিন সিনেমা আর সিরিয়াল দেখবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে গান বাজনা শুনবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে পর পুরুষের সঙ্গে কথা বলবে না তোমার গর্বে যখন সন্তান থাকবে কোরআন তেলাবাদ করবে নামাজ পড়বে সত্য কথা বলবে দেখবে জগতের মধ্যে তোমার সন্তান যখন আসবে তোমার সন্তানের একটা চরিত্র গঠন হয়ে যাবে জোরে বলে

আমার মরবেন আব্দুল কাদের জিলেন গিলানি রং মাতুল্লাহ আল্লাহ জগতের মধ্যে আপনার যেন জীবন যাপন করতে আরম্ভ করলে যখন পাঁচ বছর বয়স এ পাঁচ বছর বয়সে তিনার আব্বা যান উম্মুল খায়ের মা ফাতেমা তিনার মা যান তিনার স্বামীকে হারালে যার নাম ছিল হযরত মুসা সলে জঙ্গি জগত থেকে যখন হারায় দিলে আমার বড় বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ বড় জানো ইয়তিম হয়ে গেল আরে আমার বাবাজি ভাইরা মা যদি সন্তানের না থাকে তবে ওই সন্তান এতিম হয়ে যায় বাবাও যদি না থাকে ওই সন্তান এতিম হয়ে যায় আজকে ওই এতিমের মান মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছে এই জন্য বাড়ায় দিয়েছে জগতের মধ্যে যদি কোনো এতিম দেখতে পাও যার মা নাই বাপ নাই ওই এতিমকে যদি তুমি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারো ওই এতিমের মাথায় একবার হাত বলে দাও আমার আল্লাহ তা বারাক তালা ওই এতিমের মাথায় হাত বলে দেওয়ার কারণে একটা মাক বল হজার সব দান করবে জোরে সুবহানাল্লাহ আমি এতিম হয়ে। কাদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পড়া নেই তো ভবে তবু মনে নিয়ে যন্ত্রণা যন্ত্রণা কাটাই এতিম ছিলেন আমার নবী এতিম ছিলেন আমার নবী হযরত মোহাম্মদ আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিমে ছিলেন আমার এতিম আমার বড় প্রিয় আব্দুল কাদের ঝিলানিও গিলনী রহমতুল্লা মায়ের কাছে যেন বসে আছা মা বলে রে আজকে তোমার আজকে তোমার পাঁচ বছর বয়স হয়ে গেছে আমি মা আমার মনে বড় আশা মনে বড় একটা যে আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করবো আমার বড় প্রিয়া আব্দুল কাদের জিলানিও গিলনী রহমাতুল্লা উনি বললেন মাগো তুমি যদি আমাকে মাদ্রাসায় ভর্তি করো আমি মাদ্রাসায় পড়ার জন্য রেডি আছি તૈયાર আছি আমি মাদ্রাসায় ভর্তি হব 엄마 আমি হাফেজ হব মাওলানা হব আমি মুফতি হব ও বাবা আমার উম্মল খায়ের মা ফাতেমা উনি বললেন ঠিক আছে রে বাবা আমি একটা কাফেলা দেখি কাফেলার সঙ্গে তোমাকে বাগদাদে মাদ্রাসায় পাঠিয়ে দেব কাফেলা মনে 10 জন 12 জন এক সঙ্গে যখন ব্যবসা বাণিজ্যের জন্য যাইত ওটাকে কাফেলা বলা হয় তো মা মัลখয়ের মা বললেন মাদ্রাসায় ভর্তি করব আমার বড় ভাই কাদের জিলানী রাজি হইয়া গেলে আজকে বর্তমানে বাচ্চাদের মাদ্রাসার কথা বললে তারা রাজি হয় না আর মাদ্রাসায় ভর্তি করা দূরের কথা আমাদের চিন্তা ভাবনা যে আমার সন্তানকে পুলিশ বানাইবো আমার সন্তানকে ডাক্তার বানাইবো আমার সন্তানকে প্রফেসর বানাইবো আমার সন্তানকে সিঙ্গার বানাইবো আমার সন্তানকে স্কুল টিচার বানাইবো কিন্তু আলেম বানাবো এইরকম চিন্তা ভাবনা একশোর মধ্যে একজন না আমার তো আরো নবী বলেছেন ইলিম হাসিল করো জ্ঞান অর্জন করো যে জ্ঞান অর্জন করাতে তোমার এই জগত লাভ হবে পর লাভ হবে আমার দয়ার নবী কিন্তু বলে না একজন মাস্টারের বাবা কিন্তু লাহবা একজন ডাক্তারের বাবা লাহবান একজন প্রফেসরের বাবা লাহবা এই কথা কিন্তু আমার নবীজি বলে না আমার নবীজি বলেছে জগতের মধ্যে ওই বাপ সব চাইতে চাইতে বেশি বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানা যা পড়ায় জোরে বলেন সুবহান আল্লাহ আরে বাবা তবে ডাক্তার হবে না এটা আমি বলবো না মাস্টার হতে হবে না এটা আমি বলবো না কারণ আমার নবী যে জ্ঞান অর্জন করতে বলেছে যেই জ্ঞান অর্জন করলে আমাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না যেই জ্ঞান অর্জন করলে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার মতো বুদ্ধি থাকবে না যেই জ্ঞান অর্জন করলে বাপ মা শ্রমে যাবে না হয়ে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে তুমি ডাক্তার হও পাশাপাশি কোরআন তেল আবাদ করা শিখো তুমি মাস্টার হও পাশাপাশি কোরআন তেল আবাদ করা শিখো কারণ হইল কবরে তোমার বাবাকে যখন শোয়াইতে যাবা কমসে কম নবীর দরুদ যেন তোমার মুখ থেকে বের হয় যখন তুমি মাটি দিতে যাবা তিনবার তোমার যেন তোমার বাপের কবরে মাটি দেওয়ার সময় যেন বের হয় তোমার আব্বার যখন জানা যা পড়াবা তখন যেমন তখন যেন তোমার জানা যেন দোয়াগুলো বের হয় শুধু প্রফেসর হলেই হবে না ডাক্তার হলে হবে না মাস্টার হলে হবে না এই শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তবে আমরা লাভবান হব নচেত পৃথিবীর যত শিক্ষায় আছে যদি গুলে আমরা পানির মতো পান করে নিই তবুও কোনো লাভ হবে না আমার বড় বের আব্দুল কাদের জিলানি বললো আমি রাজি হইলাম মাদ্রাসায় যাব হাফেদ হব মৌলারা হব মা মা ফতেমা সকালবেলা কাফেলার কাছে গেলেন যাওয়ার পরে বললে কাফেলেরা দলের লোকেরা তোমরা কি বাগদাদের দিকে যাবা নাকি বলে হ্যাঁ বলে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চাই একাই পাঠাতে পারি না আমি একজন মহিলা আমার সন্তানকে নিয়ে যাইতে পারি না আমি তোমাদের সঙ্গে আমার সন্তানকে পাঠাইতে চান তোমরা রাজি আছো কি না বলো কাফেলার মানুষরা বলল হ্যাঁ মা ভদেমা তোমার সন্তানকে মাদ্রাসায় অ্যাডমিশন করবা মাদ্রাসায় ভর্তি করবা তুমি মহিলা যাইতে পারবা না আমাদের দায়িত্বে দিয়ে দাও আমরা ওই মাদ্রাসায় ভর্তি করে দে আরে মা আজকে জলসা শুনলে হবে না জীবনী শুনলে হবে না আজকে ফাতেমার জীবনী থেকে তোমার জীবন যাপন করাটা শিখে না আজকে উম্মুল কায়ে মা ফাতেমার জীবনী থেকে আজকে তোমার জীবন যাপনটা শুনে না আজকে খাদিজার জীবনী থেকে আজকে তোমার জীবনটা সাজানো শিখে না আজকে উম্মাল কায়ে মা ফাতেমার পৃথিবীতে স্বামী নাই তবুও সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেল না পর্দা বজায় রাখলো আর আজকে বর্তমানে আমাদের মা বোনেরা স্বামীদের ঘরের মধ্যে খাটের উপরে শোয়া দিয়া টিভিটা চালু করে দিয়া শফিকের ভিডিও চালায় দিয়া ব্যাগটা সঙ্গে নিয়ে দোকানে যায় সবজির বাজার করতে স্বামী ঘরে শুয়া আর বিবি যাচ্ছে বাজার করতে আহারে আমরা মুসলমান এখনো পর্যন্ত নিজের বিবিকে পর্দার মধ্যে রাখতে পারলাম না আর অপরের অপরকে আমরা বলে থাকি এই মহিলা পর্দায় থাকে না আমি বলবো এ যুব তোমার বিবিকে তুমি পর্দায় না ঘ অপরের বিবির দিকে লক্ষ্য করে তোমার কোনো লাভ নাই কারণ হইল বর্তমানে যখন একজন যুবক বিবাহ করে বিবাহ করার পরে যখন আপনার ওই বিবির সঙ্গে সংসার শুরু করে দেয় দুই বছর পাঁচ বছর সাত বছর অতিবাহিত হলে ওই বিবি যখন স্বামীকে ফোন করে খোঁজলে কি ব্যাপার গো কাজ হয়েছে বলে সানাদিন কাজ হয়েছে বলে খাবার দাবার বলে নটার সময় রান্না হবে দশটার সময় খাবো বলে খাবার পরে একবার ফোন করে বলে বেশি বকিস না সারাদিন কাজ কর্ম করে আবার বেলা খায় ফোন করবো বাবার নিজের বিবিকে আর ফোন করে না যখন পরের বিবি ফোন করে যে বলে কেউ কাজ করছো নাকি না না ব্যস্ত আছে বলেন না সারার এক কথা বলছে অসুবিধা নাই পরের বিবির সাথে সারা রাত কথা বলছে অসুবিধা নাই আর নিজের বিবি ফোন করলে আরামের দরকার আছে প্রয়োজন আছে কথা বলার আমাদের মনে হয় আজকে তোমার বিবি যখন পর লিপ্ত হয়ে যায় ওই বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি একবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি তৈরি হয়ে যাও আমার বিবি পর করেছে তালাক দিয়ে দিব আরে আমার যুবক ভাইরা বর্তমানে তুমি কি করছো এই দিকে একটু লক্ষ্য রাখিও বর্তমানে তোমার কোনো দুর্বলতা আছে কিনা সেটা দেখিও আমার বাবেরা ভাইরা আজকে তুমি যেটা করবে তোমার সঙ্গীয় সেই রকমই পাবে এটা আমার কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহ বলেছেন ও খালাক না কুম আজা জগতের মধ্যে আমি যাবতীয় যা কিছু পাঠিয়েছি সব কিছু জোড়া জোড়া আসমান করেছি জমিন বানিয়েছি নারী বানিয়েছি পুরুষ বানিয়েছি বেরাদা বলার উদ্দেশ্য হলো এটা যে আজকে বর্তমানে স্বামী আর স্ত্রীর মহব্বত না নাই আজকে যুবক যুবতীর মহব্বত নাই শুধুমাত্র মুখে মহব্বত অন্তরে মদের না আই লাভ ইউ মানে কি ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি মানে কি ভালোবাসা এটা একটা শব্দ আমি তোমাকে ভালোবাসি এটা কি এটা শব্দ আই লাভ ইউ এটা কি একটা শব্দ কিন্তু ভালোবাসা না ভালোবাসা শব্দ দ্বারা হয় না ভালোবাসা অন্তর দ্বারা হয় যে দিল দ্বারা হয় তা আমরা এখন বর্তমানে মুখেই ভালোবাসি আই লাভ ইউ ওয়ান আই লাভ ইউ টু আই লাভ ইউ থ্রি আই লাভ ইউ ফোর আই লাভ ইউ ফাইভ এখন বলছে আই লাভ ইউ আরেকজন বলছে আই লাভ ইউ টু আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড জি এর কোনো শেষ নাই মানে আনলিমিটেড হ্যাঁ বলছে ভালোবাসি ভালোবাসি এটা শুধু মুখে কিন্তু অন্তরে না আগের বাবজিরা বিবিদের কিন্তু সোনামনি জানু টিয়া পাখি বলতো না বলতো বলতো না তাই বলে কি মহব্বত ছিল না যে তাই বলে মহব্বত ছিল না ছিল আর এখন এত মধুর ভাষা ফোন করলে হ্যাঁ জানু বলো কল যা খাই জি কিন্তু মহব্বত অন্তরে নাই আপনি বলবেন হুজুর কেমন করে এখনই তো দেখি যে বিয়ের পরে না হলে মাস বিবি কেলে ঘুরে মনে যায় আমেরিকা বোম্বাই চেন্নাই ইরাক ইরান নাকি আগে ছিল না তো মোহব্বত এখনই বেশি আগে মোহ্বত এত ছিল না আমি বাবা আমার শুনে না মোহব্বত কাকে বলে আর মোহাম্মত আছে কি না আগের জামানায় পাবজিরা সোনা মনে আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন বলতো না কিন্তু ওই বিবিকে এত ভালোবাসতো যে বিবির দ্বারা জীবনে কোনোদিন পরকিয়া হইতো না আর এখন এত ভালোবাসার কথা বলেও বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় আগে ভালোবাসা বেশি ছিল বলে পরকিয়া কম ছিল এখন ভালোবাসা কম বলে পরকিয়া বেশি বেশি না কম বেশি তো ভালোবাসা থাকলে পরকিয়া হবে ভাবেছি হবে না হ্যাঁ বাবা এখন মুখে নিয়ে ভালোবাসি অন্তরে নো আর আগে মুখে বলতো না কিন্তু অন্তরে ভালোবাসা ছিল একজন চাচা বিবি মারা গেছে পরের দিন যা কবরে হাওয়া করছে বড় তালের পাখা দিয়ে হাওয়া করছে এখন গ্রামের মানুষ মনে গেছে আহারে চাচা চাচিকে কত ভালোবাসত গুটি গুটি পায়ে যাবে যে চাচা হাওয়া করেন না বাড়িতে যান শরীর খারাপ হবে বলছে আমি যা করছি তুমি করতে দাও বাড়ি যাও বলছে চাচি কে এত ভালোবাসে তো বলছে শোন ভালোবাসা টালোবাসা কিছুই নাই তোমার চাচি যখন মারা যায় আমাকে একটা ওষুধ করে চলে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে তবে আমার কবর যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন বিয়ে করো না এখন কবরে যেভাবে পানি দেওয়া হয়েছে কবর তো শুকাইতে না হইলেও পনেরো দিন লাগবে যেন হাওয়া করছে তাড়াতাড়ি শুকাই আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয় কথা বুঝতে পারছেন না মানে ও হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকায় তাড়াতাড়ি ওর বিহাটাও যাতে হয় তা আমরা মানুষ মনে করছে মহব্বতা হাওয়া করছে কিন্তু আসলে স্বার্থে হাওয়া করছে কথা বুঝলেন না তা আমাদের ভালোবাসাও এখন তেমনই মুখে আমরা বলছি মানুষ মনে করছে খুব ভালোবাসা কিন্তু অন্তরে খালি ফাঁকা কিছু নাই আরে আমার মামাজি ভাইরা যেই কথাই আমি বলতেছিলাম আসেন একটু গাউস পাকের জীবনীটা আগিয়ে নিয়ে যায় আমার গাউস পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা উনি ও মায়ের জাত ছিলেন তুমিও মায়ের জাত উনি পর্দা করেছেন তুমি কেন পর্দা করো না হযরতে বড় আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহিকা এ বাবা আপনার শ্বশুর মা লাগায় দিলেন মাথায় টুপি পরায় দিলেন জুব্বা পরায় দিলেন আর আমার আটটা করে দুই বগলে সেলাই করে দিলে কারণ তখন ডাকাতের খুব জোর ছিল কথা বললেন না রাস্তাঘাটে জঙ্গল বেশি ছিল ডাকাতেরা চিন্তায় করে নি ডাকাত যদি ধরে তা আগে পকট সাজ করবে না করবে না তো উনার মা চিন্তা করলেন যে বগলে যদি সেলাই করে দি বগলে তো পকেট থাকে না আর বগল কেউ করবে না এই জন্য বগলে করে ষোলোটা দিনে করে দিল কাফেলার সঙ্গে দিয়ে দিল। কাফেলার সঙ্গে যখন আমার আব্দুল কাদের বাগদাদের দিকে রওনা হয়ে গেল মধ্য রাস্তায় যখন পৌঁছে গেছে টাকাতে দলের লোকেরা হামলা করেছে সব কাফেলার লোকেরা যেন এদিকে ওদিকে পালাইতে আরম্ভ করেছে এই জন্য পালাইতে আরম্ভ করেছে প্রত্যেকটা কাফেলার লোকের কাছে টাকা ছিল পয়সা ছিল কারণ তাদের উদ্দেশ্য ছিল বিদেশে গিয়ে ব্যবসা করা আর আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই এক জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ ঢাকা তার দলের লোকেরা বলে এ বাচ্চা তোমার জীবনে কি ভয় নাই ডর নাই আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বলে শোনো রে আমি আব্দুল কাদের জিলানি আমি একমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া জগতের কাউকে আমি ভাই পাই না কারণ আল্লাহ যদি হায়াত দেয় তুমি মারতে পারবে না আল্লাহ যদি মারে তুমি হায়াত দিতে পারবে না এই জন্য আমি কাউকে ভয় পাই না বলে তোমার কাছে কিছু কি আছে বলে হ্যাঁ আছে বলে কোথায় আছে বলে আমার কাছে আছে এবার বলে আমাদের সর্দারের কাছে চলো সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে এবার সর্দারকে বলল হুজুর আজকে এই বাচ্চাটা এইরকম কথা বলছে বলে বাচ্চা তোমার খুব সাহস নাকি বলল হা বলে তোমার কাছে কি কোন টাকা আছে বলে আছে কি আছে বলে দিনার আছে কোদাই আছে বলে বগলে আছে এ যখন বগলে হাত দেয়ছে দেখতে যেন 8টা করে 16টা দিনার আছে ডাকাতের सरदार বলল এ বাচ্চা তুমি যদি সত্য কথাটা না বলতে তবে তুমি এই 16টা দিনার হারাইতে না আজকে তোমার 16টা দিনার নিতাম না তোমার 16টা দিনার তোমার কাছে থেকে যেত তুমি সত্য কথা কেন বললা তুমি তো মিথ্যা বলতে পারদা আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলান রহমাতুল্লাহ আলাইহিম আলা ও আমার মা আমাকে ওই শিক্ষা দেয় না আমার মা আমাকে বলে দিয়ে সত্য বলবা সত্যের জন্য যদি তোমার তোমার চলে চলে যাবে যা তুমি বলবে না তোমার যদি গর্দান যদি চলে যা তো তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলবে না আর আজকে আমাদের মায়েরা সন্তানকে মিথ্যা কথা বলা শেখায় সন্তানকে মিথ্যা কথা বলা শেখায় কারণ খালা ফোন করেছে এখনো মা ফোনটা ধরবে না দেখছো ফোন ধরলে তো আধ ঘন্টা এখন কথা বলতে হবে তো ছেলেকে বলছে বল মা নাই ফোন ধরে বল মা নাই কথা বললেন না তা এখন মা সন্তানকে মিথ্যা বলা শেখাইতে আরে আমার মা বোনেরা আজকে তোমার সন্তানকে খুব ছোট্ট করে সহজভাবে মিথ্যা কথা বলার শেখাইতেছ এমন একটা সময়ে এখান থেকে শিক্ষা নিয়ে এমন একটা মিথ্যা কথা বলবে তুমি মা হইয়া সহ্য করতে পারবে না আমার বড় বিন আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে আমার মা আমাকে ওই শিক্ষা দেয় না এবার ডাকাতের সর্দার দুই চোখের পানি ছেড়ে নিয়ে বলতে বলতেছে এ বাচ্চা শোনো আজকে তোমার মায়ের কথা তুমি এত মানো আজকে তোমার মায়ের কথা শুনে তুমি এইভাবে চলো আজকে আমার মাও কিন্তু আমাকে ডাকাতি করার শিক্ষা দেয় নাই আমার মাও কিন্তু মানুষকে খুন করার শিক্ষা দেয় নাই কারণ কোন মা চাই না সন্তান মুচি হোক সন্তান রাজমিস্ত্রি হোক সন্তান ডাকাত হোক সন্তান খুনি হোক সন্তান বম পিস্তল খোর হোক কোন মা কি চাইবে কোন বাপ চাইবে না মা বাবা চাইবে সন্তান আমার প্রফেসর হোক সন্তান আমার আলেম হোক সন্তান আমার মাস্টার হোক সন্তান আমার ডাক্তার হোক মা বাবা এটা চাইবে মা বাবা যখন সন্তানকে সঠিক পথে যাওয়ার জন্য বলে সন্তান যখন শোনে না তখন সন্তান নিজের পথ এখানে মা বাবার থাকে না এখন মা বাবা বলছে যত টাকা খরচ হবে আমি আমার বেটাকে মাদ্রাসায় পড়াবো এখন রেখে চলে এলো দু বছর পড়াশোনার পরে লুক করে রাজমিস্ত্রির কাজে চলে গেল এখন রাজমিস্ত্রির কাজে যে এখন বাপ জানছে যে মা বেটা মাদ্রাসায় আছে আর মাদ্রাসার শিক্ষকেরা মনে করছে যে ছেলে মনে হয় বাপের বাড়িতে আছে এই করে যখন দু মাস পার হয়ে গেল তখন বাপও জানতে পারলে তো জানতে পারলে কিন্তু কামার হইল না মানে মাদ্রাসায় আর পড়ল। না তাহলে বলেন যে ওই ছেলেটা কি হলো রাজমিস্ত্রি হয়ে গেল কিন্তু বাপ তো চেয়েছিল আলম করতে নাকি বলে বাপ তো আলেম করতে বাপ মা চাই সন্তান বড় হোক ভালো কিন্তু সন্তানরা যখন বাপ মায়ের কথা শোনে না তখন তাদের নিজের পথ তারা নিজে বেঁচে নেয় ডাকাতের সন্তান বলে আমার মাও কিন্তু আমাকে শিক্ষা দেয় না কিন্তু আমার মায়ের কথা অমান্য করে আজকে আমি ডাকাতের সর্দার হয়েছি আজকে মানুষ কোন করে আজকে ডাকাতের সর্দার হয়েছে এ বাচ্চা শোনো আজকে তুমি যেই পদের প্রতীক হয়ে যাও আমিও সেই পদের প্রতীক হতে যাই আজকে আমিও এই ডাকাতে সর্দার ডাকাতের সর্দার ছেড়ে দিয়া কোন কারাবা ছেড়ে দিয়া আজকে সত্যবাদী আমরা হইতে যায় আমার বড় বের আব্দুল কাদের জিলানী গিলানি রহমাতুল্লাহ আলাই বলে শুনো গো আজকে মুখের কথাই হবে না কারণ মানুষ মুখে অনেক কথাই বলে রাত্রি বেলায় বিছানায় শুয়ে শুয়ে আপনার রাত্রি বেলায় বিছানায় শুইয়া যাইয়া মানুষ চিন্তা করে আর ভাইকে ধোঁকা দেব না বিবিকে কষ্ট দেব না সন্তানকে কষ্ট দেব না আগামী কাল থেকে নামাজ পড়া শুরু করব রোজা করা শুরু করব সকাল থেকে জিম করা শুরু করব সকাল থেকে ব্যায়াম করা শুরু করব কিন্তু যেমন ঘুমিয়া যায় ওই কথার কোনো মান থাকে না থাকে যে বেলা অনেক কিছু চিন্তা আসে কিন্তু ঘুমিয়ে গেলে সকাল বেলায় আর চাতন পাওয়া যায় না অনেক বন্ধু বান্ধবকে বলেছি আমাদের মসজিদের একজন ইমাম আছে খুব পীড়িত আমাদের বুঝতে পারলেন দুটোই মলবি আর মলবিতে মলবিতে খুব পীড়িত হয় কারণ মলবির কষ্ট মলবিরাই বোঝে বুঝলেন না তা আমাকে বলছে যে একটু ভুঁড়িটা বড় হয়েছে তো কদিন ব্যায়াম ট্যাম করতে হবে তুই একাই করবি কেন তা আমাকে ডাকিস কথা বুঝলেন না এবার বুঝলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজরে কেনায় ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে বলছে চরে মানে আমার সঙ্গে পড়েছে চরে কোথায় গেল হাঁটতে চ বলে না কাল থেকে হাঁটবো আবার রাইতে পরামর্শ হইলে যে সকাল থেকে হাঁটতে হবে আর ফজরের নামাজ পড়ে বুঝলেন এত ঘুম বলে কাল থেকে আজ আর হবে না তো মানুষ রাত্রি বেলায় বিছানায় ঘুমায় যে কথাটা ভাবে সকাল বেলায় সেই কথার গুরুত্ব থাকে না এই জন্য আমার বড় বীর আব্দুল কাদের জিনা নগিলেন রহমাতুল্লাহ আলাইহি বলল এ ডাকাতের সর্দার এই কথার কোনো মান থাকবে না আজকে তুমি বল যে আমি আমার জীবনকে পরিবর্তন করব এই ভাবে জীবন পরিবর্তন হবে না বলে জীবন পরিবর্তন করার রাস্তাটা তুমি বলো জীবন পরিবর্তন করার রাস্তা হলো এটা সর্বপ্রথম তুমি নবীর কালমা পড়ে নাও আর দ্বিতীয়ত হলো ইদিন আসিরাতাল মুস্তাকিমের পথে চলে আসো তোমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ডাকাতের সর্দার বলে আর দেরি না দেরি না জলদি করে তোমার প্রিয় হাবিবের তোমার নবীর কালেমা খানে পড়ায় না সঙ্গে সঙ্গে আমার বড় বড় আব্দুল কাদের জিলানী গিলানি আলাইহি কালেমা তাইয়্যাব পড়ায় আলিনাল্লাহ ইলাহা ইল একবার জিকির হয়ে যাক লা ই লা নাকি আমি একাই লিবো কেন সবাইকে দেব লা ই লা ঘা আওয়াজ দিয়ে লা ই লা ঘা লা ঘা ইল লাল্লা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে নাগা তাই তো নবিআ তোমার দিবানা তাই তো রসুলাবি আর তোমার দিবানা লা এল লাল্লা বল আমরা বলি আর আমারে মদিনায় নাই নিবানি দয়ার নবীজি আমারে মদী নাই নিবানী বললে কি শুধু মদিনায় চলে যাওয়া হবে 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 যে মনে যদি জাজবা না থাকে জাজবা থাকার দরকার আছে না নাই আল্লা কে বলছে আল্লা আমাকে নুন আর না দেখে দাও নবীকে আমাকে স্বপ্নে দেখে দাও বলি কি বলি না যদি মুখে বলিতে হবে অন্তরে থাকতে হবে না হবে না তা আমরা যে নবীর জিকির করছি কালিমা পড়ছি তো অন্তরে মহব্বত কোথায় মহব্বতটা কোথায় জাজবাটা কোথায় আবার যে বলেন আরে নবীর সানে পড়ছি এতে আমাদের ভয় ভীতি কিসের আমাদের কাল পরিষ্কার হবে দিল পরিষ্কার হবে হ্যাঁ গ্রিস চালু হবে আর গ্রিস চালু হলে হার্ড স্টক কম হবে নাকি বলেন জি আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আর তোমার দিবানা তাই তো আমি আর তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা Ah uh -oh. uh -oh. নবী ছাড়া আমার জীব ফাঁকা ফা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীব ফাঁকা গ নীজি ভালো না বাসিলে নবীজি কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো আমি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে নাগা তাই তো নবী তোমার দিবানা বললাই লাগা বললা

না বলে বলিদের যে শিরোমণি ছিল বলিদের যে মাথার তাজ ছিল সে শুধুমাত্র মুরিদ করেছে সে শুধুমাত্র মানুষকে কাছে ডেকে যা খান খায় ডেকেছে কিন্তু এটা কি তোমাদের জানা নাই জানা না যে আমার বড় বের আব্দুল কাদের জিলানি শুধুমাত্র আল্লাহর বলি ছিলেন না শুধুমাত্র বলিদের শিরোমণি ছিলেন না উনি একজন ইসলামের প্রচার ও প্রসারক ছিলেন জোরে বলেন সোহান আল্লাহ ওই জায়গায় আপনার ডাকাতের কালেমা পড়ে দিয়া বাগদাদ শরিফের মাদ্রাসার সম্মুখে যেন দাঁড়ায় আছে সকল ছেলেরা আপনার ক্লাস করতে আছে আমার বড়ফীর যেন দাঁড়ায়া আছে দেখবেন কোনো বাচ্চা কোন সন্তান যখন স্কুলে চলে যায় স্কুলে সব শেষে যদি হাজির হয় আপনার দেখবেন সবাই বেঞ্চে বসে থাকে বেঞ্চে জায়গা না থাকলে ওই বাচ্চার দাঁড়ায়া যায় গেটের কাছে দাঁড়ায় কি দাঁড়ায় না না জোর করে যে বসবে বসা যাবে না দাঁড়িয়ে থাকে মাস্টারের কাছে পারমিশন নেয় আমার বড় ফির আবদুল কাদের সিনা নিও না রং মাতুলনা আলায় যাওয়ার আগে ক্লাস আরম্ভ হয়ে গেছে আমার বড় ফ্র আবদুল কাদের ছিলেন এই যেন দাঁড়ায় আছে এবার শিক্ষক তাকায় তাকায় দেখ এত সুন্দরময় চেহারা নিয়ে একজন বাচ্চা দাঁড়ায় আছে এর আগে তো কোনোদিন নাই। আজকে হঠাৎ করে দেখছি কোথায় বাড়ি ঘর কোথায় কোথা থেকে এসেছে তার উদ্দেশ্যটা কি কাকা হলো হ্যাঁ বাচ্চা এই জায়গায় তুমি আসো যে শিক্ষক ডাকলেন ওই শিক্ষকের নাম ছিল অবাইদুল্লাহ রং মাতুলনা আলায় উনি বলে বাচ্চারে তোমার বাড়ি কোথায় ঘর কোথায় বলে আমার বাড়ি হলো জিলানি বলে আমার আব্বাজানের নাম হলো সলে জঙ্গি বলে এই জায়গায় কিসের জন্য বলে এই জায়গায় এসেছি আমি মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ার জন্য বলে তুমি কি পড়তে চাও বলে হা বলে বাচ্চা আজকে দেখতেছ সবাই তো আজকে ভরপুর করে বসে আছে তোমার তো জায়গা নাই আমার বড় বীর আব্দুল কাদের জিলানি বলে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকছি আপনি ক্লাসটা নিয়ে না সময় পেলে আমাকে জায়গা দিবে আমি ওই জায়গায় বসবো এইভাবে আপনার বড় বীর আব্দুল কাদের জিলানি দাঁড়ায় আছে হঠাৎ করে আকাশ থেকে যেন গায়েবি আওয়াজ আসে এ শিক্ষক ওবায়দুল্লাহ আজকে তোমার সম্মুখে যে বাচ্চাটা দাঁড়ায় আছে ওই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা নয় ওই বাচ্চাটাকে যদি আর কিছুক্ষণ দাঁড়ায় রাখো আমি আল্লাহ কিয়ামত এনে দিব পৃথিবী আর আগাবে না ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি বুঝতে পারলেন জানতে পারলেন এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চা নয় সকল বাচ্চাকে ছুটি দিয়ে দিলে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীকে ডাকলে ডাকার পরে বলে বাচ্চা তুমি মাদ্রাসায় ভর্তি হবা এই প্রথম না আগে কোথাও পড়েছিল বলে ইয়ার আগে কোনো মাদ্রাসায় যায় নাই এটাই আমার প্রথম মাদ্রাসা বলে কোনো মুরব্বের কাছে গিয়ে আলিফ বা তা বলে না পড়ি না বলে ইমামের কাছে কি পড়েছো বলে পড়ি না বলে তোমার মায়ের কাছে পড়েছো বলে না পড়ে না বলে তুমি একটা বগদাদি কায়দা নিয়ে আসো এবার বোগদাদি কায়দা আনতে গেলে বক্তাদি কায়দা কাকে বলে আমাদের জানা আছে জানের বগদাদি কায়দা বগদাদি কায়দা কাকে বলে বগদাদি কায়দা বলে অনেকে মনে করে বোকারি চাই দেবো মনে হয় কিন্তু বোগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয় যেমন ওয়া আখা বাংলা বর্ণ পরিচয় তাসা এটা হলো আপনার আরবি বর্ণ পরিচয় যেমন আপনার বিদ্যাসাগরের লেখা বাংলা বর্ণ পরিচয় তেমনি আরবি বর্ণ পরিচয় হলো বোগদাদি কায়দা এবার বোগদাদি কায়দা নিয়ে আসা হলো বোগদাদি কায়দার প্রথম পেজটা খুলে দেওয়া হলো প্রথম পেজটা খুললে কি তাকা আছে কি লেখা থাকে আলিব্বা তা অনেকে আলিব্বে তে সে করে না বলে হুজুর অনেকে প্রশ্ন করে আগে পড়েছে বেতে তেশে এখন আলিফ বা তাহার মানে কি কোনটা ঠিক আর কোনটা বে ঠিক বলে কি বলে না আমার শুনে বা তা পড়লেও ঠিক আর আলি বেতে পড়লেও ঠিক তবে বেতে পড়া চাইতে সব পড়াটা উত্তম কারণ এখানে মাখরাজটা শুদ্ধ হয়ে যায় কথাটা কি বুঝতে পারলেন বুঝাতে পারলাম যে এখানে মাখরাজটা আপনার শুদ্ধ হয়ে যায় আরে আমার আমারা ভাইরা আমার বড় বের আব্দুল কাদের জিলানিকে বল এবার তুমি প্রথম পেজটা খোলো প্রথম পেজটা খুললে খোলার পরে বলছে বলো আলি